ওয়েলকাম টু খেলারবাণী। আজকে কিন্তু চলে এসেছি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম গৌহাটিতে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচ দেখতে। তো ম্যাচটা কিন্তু হাড্ডা হাড্ডি একটা থ্রিলার ম্যাচ হতেই চলেছে। তো আমার সাথে পুরো দলবল আছে, একটা ইউএসপি আছে, সেটা হচ্ছে ওয়েলকাম টু খেলারবাণী। হ্যাঁ, এটা দিয়ে শুরু করে আর এটা শুনতে শুনতে হেভি হাসি পায়। তো যাই হোক, অনেক কষ্ট করে ছেলেটা, টাকা পয়সা ছিল না, লোকের থেকে ধার ফার করে চালা ফালা তুলে ব্লগ করতে এসেছে। তো মনে হয় সবাই ব্লগটা দেখে তাহলে একটু এনার্জি পাবে, এনথু পাবে, পরবর্তীকালে দেবে। আর না প্রথমে যেগুলো বললাম ইয়ার্কি মারলাম, ধার ফার করেনি। তো যাই হোক, ভালো ম্যাচ হওয়ার আশা করছি। সুনীল ছেত্রী দেশ ম্যাচ আশা করবো, সুনীল ছেত্রী গোল করবে। আর বাকিটা কোচ কিরকম টিম না হবে সেটা আমি তো জানি না, তিনি ওয়ার্ল্ড লেভেলের মানুষ, আর বাকিটা বাকিদের থেকে শুনে না। আর তোমার কি মনে হচ্ছে, ভালো প্রেডিকশন দেয় কিন্তু, কি মনে হচ্ছে আজকে প্রেডিকশন কি? 1-0 বুঝলাম না, আপুইয়া জিকসা, খুব ভালো কথা। আর একজনকে মানে 4-2-4 মানে 38-এ সুনীল কামরা উইথড্রল খেলাচ্ছে, তারপর তাকে নিয়ে দাবি উঠছে তুমি রিটায়ারমেন্ট নাও, তুমি পারছো না, কি এগুলো, কি এগুলোর এগুলোর শেষ কোথায় আছে কেউ জানে না। আজকে দেখা যাক, মাস্ট উইন ম্যাচ, হোম ম্যাচ, হোম সাপোর্ট পাবে। আজকেও যদি কিছু করতে না পারে, জানি না 6 জুন কি হবে। আর কল্যাণ দা, তোমার কি মনে হচ্ছে এ কি হতে পারে? এই কল্যাণ দা তো প্রেডিকশন মেলে, কল্যাণ ইন্ডিয়ার খেলা আমি প্রেডিকশন করতে চাই না, জিতবো এইটুকুনি জেতার জন্য। আগের দিন যা খেললো, আজকে কি ভালো খেলা আশা করা যায়? ও আগের দিনের খেলা থেকে খুব একটা খুশি নই, কিন্তু আজকে এসেছি মানে আজকে আবার জেতার জন্যই এসেছি। তা পুরনো কি হয়ে গেছে সেসব মনে রাখলে চলবে না, আগের দিকে দেখতে হবে, আজকের খেলা থেকে শুরু করতে হবে। তো শুনে নিলে, সবার বক্তব্য শুনে দিলাম, এবার মাঠে ঢুকি। মাঠে ঢুকে তোমাদের মাঠের অ্যাটমসফিয়ারটা দেখাই, খেলাটা দেখাই, তোমরা কিন্তু দেখতে।
জঘন্য ফুটবল যাকে বলে আর কিছু বলার নেই, আমি নির্বাক।
সবাই একদম বক্তব্য সবাই নির্বাক মানে বুঝলো না যে সেকেন্ড হাফে কি খেললো ইন্ডিয়া আমি দুটো কথা বলবো অনেকটা আগেই বলবো যে এক গোষ্ঠী ম্যাচ শেষ হোক দুই সুনীল আজকে কারণ এতদিন সুনীলকে তো সবাই অনেক কিছু বলতো ঠিক আছে আজকে প্লেয়ারটা গোল পেয়েছিল ইভেন যতক্ষণ সুনীল ছেত্রী ছিল ততক্ষণ অ্যাটাকে ফার্স্ট ছিল সুনীল ছেত্রী উঠে গেল আফগানিস্তান পুরো টিম নিয়ে অ্যাটাকে গেল সুতরাং প্লেয়ারটার কতটা ওয়েট কতটা ক্যাপাবিলিটি সেটা সবাই বুঝতে পেরেছে সুতরাং আজকে 150তম ম্যাচ আমার মনে হয় এখানেই এখানে ওই টি টানুক নাহলে আবার ওকেই সব দোষারোপ করা হবে কারণ এই টিমে আর কেউ কিছু খেলার আছে বলে মনে হয় না আজকে লিস্টন যথেষ্ট বাজে রাহুল বেকে কী করে টিমে চান্স পায় কেউ জানে না কেউ না কেউ না দেখা যাক টিমের স্যাক হয় কিনা এইটাই মেইন দেখার আর 6 জুন কতটা লোক হয় কলকাতাতে সেটা সময় বলব শুনে নিলে সবার বক্তব্য বলেছিলেন সবাই একদম মানে হতাশ এই পারফরমেন্স থেকে হতাশ সত্যি বলছি আমি নিজেও হতাশ পার্সোনালি কলকাতা দিয়ে এত দূর এসেছিলাম যে ইন্ডিয়াকে সাপোর্ট করবো জিতবো খেলাটা দেখবো তো সেইটা একদম পুরো জল ঢেলে দিল তো আমার আর কিছু বলার নেই ভিডিওটা তোমরা দেখো ব্লগটা কষ্ট করে বানালাম এটুকুই বলার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের জন্য গৌহাটি দিয়ে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করো ভালো আপডেট দিই তাহলে টাটা